রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টার হাবু গ্রামের ঘরে ঘরে তৈরি হয় বেনারসি শাড়ি। বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে শাড়ি নিয়ে ফিনিশিং করে চড়া দামে বিক্রি করলেও ন্যায্য মজুরি পাচ্ছেন না উৎপাদনকারী ও কারিগররা। এ বিষয়ে জানাতে সেখানে আছেন রিপোর্টার রতন সরকার, চলে যাচ্ছি তার কাছে। রতন, শ্রেয়া, আজকে কিন্তু রংপুরের যে নাম, সেই নামের সঙ্গে রংপুরের বেনারসি, এটি কিন্তু সারা দেশব্যাপী এর নাম ছড়িয়ে পড়েছে এবং এখানকার বেনারসির মান এতটাই উন্নত যে এখানে আসলে মানুষ খুব আগ্রহ ভরেই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু আসে এই গ্রামে উৎপাদিত যে বেনারসি সেটি কেনার জন্য। তো এই অঞ্চলটি ছিল এক সময় আসলে অভাবপীড়িত, পশ্চাৎপদ তিস্তা নদীর যে তীরবর্তী গ্রামগুলো, সেই গ্রামের অভাবই জনপদ ছিল, মঙ্গা ছিল এখানকার নিত্যসঙ্গী। আজকে যে সমস্ত কারণে আসলে এই অঞ্চলের মানুষ মঙ্গা দূর করতে পেরেছে, তার মধ্যে এই হাবু গ্রামের যে বেনারসি পল্লী সেটি কিন্তু তার একটি বিশাল অবদান রয়েছে। এখন এখানে বেশ কিছু শোরুম তৈরি হয়েছে যেখানে আসলে অসংখ্য মানুষ এখানে এসে শাড়ি ক্রয় করে। আজ আমরা এই স্থানটিতে আছি, এটি আসলে এটি হচ্ছে এই বেনারসি পল্লীর যে মূল কারখানা, সেই রকম একটি কারখানায়। কিন্তু এই ইদানিং মঙ্গার কারণে এই শিল্পটি যে পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে, বহুবার এই শিল্প নানা উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু আজ এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যে সংকট তারা মোকাবেলা করছে তা সে ব্যাপারে আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার একজন উদ্যোক্তা, যিনি আসলে প্রথম এই এখানে এই বেনারসির প্রচলন করেছিলেন। বর্তমানে আপনাদের কি সংকট রয়েছে এইটি একটু বলবেন। বর্তমানে সংকট, আমরা ঢাকা লকডাউনের কারণে গাড়ি ঘোড়া টোটাল বন্ধ হয়ে থাকার কারণে ঢাকা যেতে পারতেছে না। কারিগর যেটা প্রোডাকশন করতেছে তার যে সঠিকভাবে যারা মজুরি সেটাও দিতে পারতেছে না। লকডাউন থাকার কারণে দোকানপাট বন্ধ হয়ে গেছে, যার ফলে শাড়ি বিক্রি করা যাচ্ছে না। আমি কারিগরের মজুরি নিয়ে খুব হিমশিম খাইতেছি। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো এটাও আমার রংপুর যে বেনারসি ঐতিহ্যবাহী যে একটা পণ্য, এটাও হয়তো হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমি সরকারের কাছে আমি আবেদন করবো যাতে আমরা সঠিকভাবে আপডাউন চলাফেরা করতে পারি, আমাদের পণ্যগুলো যাতে ঢাকা নিতে সঠিকভাবে বিক্রি করতে পারি। হ্যাঁ, তাহলে হয়তো আমরা আসলে এই পণ্যটি হচ্ছে একটা উৎপাদনশীল, প্রতিনিয়ত এর উৎপাদন হয় এবং এটির বিপণন ঘটে। করোনার কারণে আসলে এটি ব্যবচ্ছেদ ঘটেছে, যার কারণে কিন্তু আজকে এই পরিস্থিতিতে পড়েছে রংপুরের বেনারসি শিল্প, আজ অনেকটাই কিন্তু হুমকির মুখে। তো এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা করছি। এই ছিল সে আমার কাছে বেনারসি পল্লীর সর্বশেষ। রংপুরের হাবু গ্রাম থেকে বেনারসি শাড়ির উৎপাদন ব্যবসায়ী ও কারিগরদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার।